ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে রেকর্ড তৈরি করলেন গোপাল দাস, বাড়ি বিশালগড়ের তেবাড়িয়া এলাকায়। ঘন্টার পর ঘন্টা এক দৃষ্টি সূর্যের দিকে তাকিয়ে থাকেন, সূর্য ধ্যান করেন। এক সময় বুক অফ রেকর্ডে সাড়া পেয়েছে সে। গোটা রাজ্যের পাশাপাশি দেশের মধ্যে নজির স্থাপন করেছিলেন, কিন্তু সে এখন ক্ষুধায় দিশেহারা। অন্যের যোগান দিতে তার খুব কষ্ট হয়। ভাঙা বাঁশের বেড়ার ঘরেই তার বসবাস। মাঝে মধ্যে নদী থেকে মাছ ধরে বিক্রি করে কোনো রকমে সংসার পালন করছেন। বর্তমানে করুণ অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। শাসক দলের নিকট বারবার আকুলভাবে আবেদন জানিয়েছিলেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে, কিন্তু আশ্বাসের বাণী শুনে তাকে ক্ষান্ত থাকতে হচ্ছে। এক সময় বর্তমান শাসক দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। দলকে ক্ষমতায় আনার জন্য এই গোপাল দাসও যথেষ্ট দলের জন্যে কাজ করেছিলেন, এমনটাই অভিমত ওনার। পুনরায় রবিবার প্রায় আড়াই ঘন্টা সিপাহীজলা পিকনিক স্পটে সূর্য ধ্যান করেন। ভ্রমণ পিপাসুদের মধ্যে নতুন একটা আগ্রহ বাড়িয়ে দিলেন, যদিও তিনি দাবি রাখেন বর্তমানে সরকারের নেতৃত্বকা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে তিনি উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারেন, এটা আসলে আমি জানি না, এটা সমস্তটাই এই সূর্যদেব জানেন। আমি এটা শুধু পারিটুকু জানি। আর সূর্যদেব তো শাস্ত্রীয়ভাবে যেটা বলা হয়েছে সেটা হলো ত্রিলোকপতি এবং চোদ্দ ভুবনের স্বামী বলা হয়েছে, এবং আমাদের সমস্ত পূজা পার্বণে সূর্যদেবের মন্ত্র ছাড়া কোনো পূজাই হয় না, এমনকি শ্রাদ্ধটাও হয় না। আমাদের সমস্ত যে ব্রাহ্মণরা যে আমাদের যে পাপটা যার উপরে অর্পণ করে সেটা সূর্যদেবতার উপর, আর উনি বুদ্ধিমত্তার অধিকারী। আমাদের যে পাঁচটা শক্তিতে আমরা তৈয়ার, তার মধ্যে প্রধান শক্তি হল সূর্য শক্তি, সেই শক্তি ছাড়া আমরা একেবারেই অচল, এক মুহূর্ত চলতে পারি। আপনি কতদিন ধরে এরকমভাবে সূর্য দিকে তাকিয়ে রাখতে পারেন? আমি জন্মের পরে থেকে পারছি, কিন্তু মেডিটেশনটা হয় আজকে প্রায় 26-27 বছর। আজকে কোন জায়গাতে এসে ধ্যান করছেন? এটা সিপাহীজলা, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ত্রিপুরাকে পর্যটন এরিয়া হিসেবে ঘোষণা করেছেন, তো আমি চাচ্ছি যে পর্যায়ক্রমে যে বিভিন্ন স্পটগুলো আছে ওখানে ওয়ার্ল্ড রেকর্ডের প্রস্তুতি স্বরূপ ওই স্পটগুলো চলে যাবে সাথে, আর ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সহায়ক। এছাড়া আপনি কি করেন, কিভাবে সংসার প্রতিপালন করেন? আমার তো এছাড়া কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু বুকের হার ভাঙার পরে ওটাও করতে পারি না। এখন কষ্টই আছে, এটা আমি আসলে বলা ঠিক না। আপনি কিভাবে সংসার প্রতিপালন করছেন, অন্যের যোগান দিচ্ছেন? এখন যেটা একেবারে নিষিদ্ধ কাজ, টুকটাক নদী থেকে মাছ ধরি, তো নদী থেকে আবার বিষ দিয়ে এটাকে নষ্ট করে ফেলে, এটা একটু প্রশাসনিকভাবে দেখা দরকার। নদীতে প্রচুর মৎস্য সম্পদ হইতো যদি এই বিষটা না। আপনার বাড়ি কোন জায়গাতে? তেবাড়িয়া, বিশালগড় তেবাড়িয়া। কি নাম আপনার? গোপাল দাস। আর আমি বিশেষ করে ধ্যানটা শুধু পারি, এটাকে নিয়ে ওই যে কি বলবো, যে আমি অর্থের চিন্তা করি না আর কি, আমি শুধু ধ্যানের চিন্তা নিয়ে করি। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর কবে সাড়া পেয়েছিলেন আপনি? এটা 2019-এর 23 অক্টোবর মনে হয় সম্ভবত তারিখটা ওখানে লেখা আছে।